মোমিনদের সাথে তিনি রহিম কেয়ামতের দিন তিনি দয়া করবেন শুধু মোমিনের প্রতি কাফের মস্মিকদের প্রতি দয়া করবেন না একমাত্র আল্লাহর জন্যই সেই দিনের রাজত্ব থাকবে সেই দিন কোনো মালিক কোনো রাজা সেই দিন রাজা পরিচয় দিতে পারবেন না এদিন আজ সিরাওয়াল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সোজা পথে পরিচালিত করো যারা কোরআন পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের নিছাতত অনুসরণ করে তারাই হলো মূলত সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আছে সাপ যেরকম ঘুরে আবার তার গর্তের দিকে ফিরে আসে ইলিম আবার ঘুরে ফিরে যাবে মদিনার দিকে সুবহানাল্লাহ আত্তাহরিক টিভি অপরি আলোয় উদ্ভাসিত জীবনের জন্য الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، প্রশংসা মাত্রই মহানবুল আলমিনের জন্য দরুদ্সাল্লাম বর্ষিত হোক আফরিন বীম হাম রাসুল্লাহ সাল্ল সাল্লাম আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় সুরাই ফাতেহার তফসির ইনশা আল্লাহতাল আলোচনাটি এলমি আলোচনা হবে যার দ্বারা যেন ছাত্ররা বিশেষ করে উপকৃত হন তার সাথে সাথে আমাদের জেনারেল ভাইরা যারা আসছেন ইনশাআল্লাহ ওনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ সুরে ফাতেহা একটি গুরুত্বপূর্ণ সুরত যেই সুরতটি আমরা প্রত্যেক সালাতের মধ্যে পড়ি এবং কোরআনে মজিদের মধ্যে যতগুলি সুরত আছে সর্বপ্রথম পরিপূর্ণ সুরত পরিপূর্ণ সুরা অবতীর্ণ হয়েছে সুরত উল এই সুরাটি এর মধ্যে যেমন অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এর ফজিলত রয়েছে এবং যেহেতু এই সুরাটি প্রত্যেক সালাতের মধ্যে পড়া হয় এই জন্য যখন কোনো মুসাল্লি এই সুরার অর্থ অর্থ বুঝে তাফসির বুঝে অনুধাপন করে যখন এই সুরাটি সুরার সালাতের মধ্যে পড়বে তখন তার সালাতের স্বাদ অভিন্ন হয়ে যাবে ইনশা আল্লাহতালা এজন্য এই সুরার সংক্ষিপ্ত আকারে তারজমা এবং ব্যাখ্যা উপস্থাপন করব ইনশা আলা প্রথমেই এই সুরা মক্কি নাকি মাদানী সুরায় ফাতেহা মক্কি সুরা আর মক্কি আর মাদানি সুরা বলা হয় কাকে যেই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে সেটাকে মক্কি অথবা যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটা কি মাদানি বলে নাকি এর কি ব্যাখ্যা এর সঠিক ব্যাখ্যা হলো এই যে হিজরতের পূর্বে যেই সুরাগুলি অবতীর্ণ হয়েছে হিজরতের পূর্বে যেই সুরাতগুলি অবতীর্ণ হয়েছে সেই সুরাকে বলা হয় মাক্কি সুরা আর হিজরতের পর যেই সুরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলি হল মাদানী সুরা সুরতুল মাক্কিয়া আর সুরতুল মাদানিয়া তাহলে সুরায় ফাতেহা মাক্কিয়া তার অর্থ হলেই যে এই সুরাটি হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে সাতটি আয়াত রয়েছে এই সুরার একাধিক নাম রয়েছে এবং সেই নামকরণের কারণও রয়েছে নাম্বার ওয়ান সুরে ফাতেহাকে ফাতেহা এই জন্য বলা হয় যেহেতু ফাতাহা মানি খোলা কোরআন এই সুরা থেকেই প্রথম চালু হয় সেহেতু এই সুরাকে সুরা ফাতেহা বলা হয় একটি কারণ আর কারণ হলেই আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন লা সালাতা। ইল্লা বি ফাতেহাতের কিতাব একটি বর্ণনায় অপর বর্ণনায় বি উম্মিল কিতাব তাহলে এই সুরাকে ফাতেহা বলা হয় এই জন্য ফাতেহা মানি শুরু করা ফাতেহা মানি প্রবেশ করা ফাতেহা মানি খোলা এই সুরা থেকেই যেহেতু কোরআন শুরু হয় এই জন্য এটাকে ফাতেহা বলা হয় এবং এই সুরাকে ফাতেহা বলা হয় এই জন্য যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন কোনো সলাত শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বি হাতিল কিতাব না পড়া হবে তাহলে হাদিসের মধ্যেও ফাতেহাতুল কিতাব বলা হয়েছে দুই নম্বর নাম এই সুরাতকে বলা হয়েছে সুরাতুল শিফা আরোগ্য লাভের সুরা বোখারি বর্ণনায় লম্বা একটি ইতিহাস রয়েছে যে হাত থেকে ওনারা ফিরে আসতেছিলেন কোনো একটি বস্তিতে ওনারা অবস্থান করছিলেন সেখানে সেই বস্তির যিনি লিডার তাকে সাপে দংশন করেছিল তো সাপের বিষ নামাবে কবিরাজ খুঁজতে যে ওই সাহাবিদের দলের মধ্যে যে তারা বলেছে যে আমাদের কবিলার যিনি প্রধান তাকে সাঁকে সাপে দংশন করেছে তো আপনাদের মধ্যে কেহ আছে যে এই সাপের বিষটাকে নামিয়ে দিবে তখন একজন সাহাবি ওখান থেকে উঠে ওই সাপ কাটা ব্যক্তিকে সুরা ফাতেহা পড়ে পরে ফোঁ দিয়েছিল এবং ওই ব্যক্তি আরোগ্য লাভ করেছিল তিনি যেহেতু কবিলার প্রধান নতুন জীবন পেয়েছে সাপে কেটেছে বিষে বিষাক্ত হয়েছে সে জীবন থেকে নৈরাস হয়ে গেছে যখন নতুন করে সে আরোগ্য লাভ করেছে খুশি হয়ে তিরিশটা বকরি আল্লাহনবী সালামের সাহাবিদেরকে তিনি উপহার দিয়েছেন হাদিয়া দিয়েছেন যখন ওই সাহাবি এই বকরি নিয়ে তার দল এই সাহাবিদের কাছে এসেছেন তখন জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার তুমি এই ঝাড়পুঁক থেকে শিখেছো তুমি চিকিৎসা করতে গিয়ে শিখেছো তখন তিনি বলেছিলেন যে সুরথুলফা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুরথুল ফাতেহা ফিহি শিফা উন্লিকুল্লি দাইন সুরা ফাতেহার ভিতরে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে তো সাহাবি এই বিশ্বাস নিয়েই সাপ কাটা ব্যক্তি থেকে সুরা ফাতেহা পরে ফোঁ দিয়েছে এবং আল্লাপাকের মেহের বানিতে সে আরোগ্য হয়ে গেছে মহানাল এজন্য সুরা ফাতেহা যে কোনো রুগীকে যে কোনো সময় সুরা ফাতেহা পরে তাকে ঝাড়ফুঁক করা যাওয়া যেতে পারে বা শুরু সুন্নত যে কোনো রুগীকে নিজের সন্তান আপনজন জন হ্যাঁ সুরা ফাতেহা পরে তাকে ফুঁ দেওয়া যেতে পারে এই জন্য এই সুরাকে সুরতঃ শেফা বলা হয়েছে এই সুরাকে উম্মুল কিতাবও বলা হয়েছে উম্মুল কিতাব মানে কিতাবের মা কিতাবের মা কিতাবের মা এই জন্য যেহেতু মা আসল মা কি আসল এখান থেকে পরবর্তীতে নাসাল বৃদ্ধি পায় তো কোরআনের মূল সেটা হলো সুরা ফাতিহার ভিতরে রয়েছে এবং এটাকে কোরআনুল সাবুল মাসানি ওয়াল কোরআনুল আজিম বলা হয়েছে সুরা ফাতে আর একটা নাম আল কোরআনুল আজিম মহাগ্রন্থ কোরআন এর অর্থটা হলে এই যে এই কোরআনের মধ্যে বিশেষ করে তিনটি বিষয় আলোচনা আছে আল্লাহর প্রশংসা আল্লাহর কর্তৃত্ব আল্লাহর পরিচয় এ বিষয়ে কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিত আলোচনা আছে দুই নম্বর এবাদত সংক্রান্ত বিষয় কোরআনে মাজির মধ্যে আলোচনা আছে তিন নম্বর পেসাস কোরআনে মাজির মধ্যে পূর্বের নবী রসুলগণের ইতিহাস রয়েছে কিসা রয়েছে কথা বোঝা আসলো পুরা কোরআনে মাজিদের সারসংক্ষেপ তিনটি বিষয় আলোচনা একটি হল আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে তার সৃষ্টি সম্পর্কে আলোচনা রয়েছে নাম্বার দুই আল্লাহরবুল আলমিন তার এবাদত বন্দে মানুষরা কিভাবে করবে কি ইবাদত করবে বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে রয়েছে নাম্বার তিন কিসা কাহিনী রয়েছে আর এই তিনটা বিষয়ের সংক্ষিপ্ত আকারে এ সুরা আতে মধ্যে আলোচনা আছে এই জন্য একে উম্মুল কিতাব বলা হয়েছে এবং কোরআনুল আজিম বলা হয়েছে এই সুরাফাতার আরেকটা নাম হলো আসউল মাসানি আসউল মাসানি আর মানে কি সাত আল মাসানি মানে যেটা বারবার পরা হয় বারবার পড়া পরা হয় যেহেতু প্রত্যেক সালাতের মধ্যে সুরা ফাতেহা বলা হয় পড়া হয় এবং এই সুরা ফাতেহার মধ্যে ষাটটি আয়াত রয়েছে এই জন্য এই সুরার আর নাম হলো আসল মাসানি এই সুরার আর নাম হলো দোয়া আরেকটা নাম কি দোয়া যেহেতু এই সুরার ভিতরে সবচাইতে বড় দোয়া রয়েছে এই দিন আজ সিরাতল এই সুরার আর একটি নাম হল আসালাত কি নাম আসালাহ দলিল মুসলিমের বর্ণনা আবু হুরার রাজিয়াল্লাহ তালাম তিনি বলেন কাসম বাইনা আবদিন ইসফাইন আমি সালাতকে ভাগ করেছি অর্ধেক আমার জন্য বাইনি ও বাইনা আবুদ্দিন ইসফাইন আমি সলাদকে দুই ভাগে ভাগ করেছি আমার জন্য এবং আমার বান্দার জন্য অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য তো সলাদকে ভাগ করেছি মানে এখানে সলাতের অর্থ সুরায় ফাতেহা সলাতের অর্থ সুরায় ফাতাহা তাহলে সুরায় ফাতেহাকে আল্লাহ পাক বলেছেন আমি দুই ভাগে ভাগ করেছি অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য এবং সে হাদিসে বলেছেন অলি আবদি মাস আল আমার বান্দা যেটা চাইবে আমি তাকে সেটা দিয়ে দেব শুভ ঠিক আছে আচ্ছা কিভাবে সুরায় ফাতেহা অর্ধেক আল্লাহর জন্য অর্ধেক বান্দার জন্য এর ব্যাখ্যা এই হাদিসেই আবুহ নিজে বলেছেন তিনি বলছেন ইদা কআ আবুদু আল্হামদুলিল্লাহ হিয়নবিল্লা আয়ালমিন বান্দা যখন সালাতের মধ্যে বলে আলহামদুলিল্লাহ হিয়নবিল্লা আয়ালমিন তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি উত্তরে বলেন হামাদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল শুভ এখান থেকে বোঝা যায় সালাত এটা হলো মোনাজাত বাইন আল্লাহ ও বাইন আল আবদ আল্লাহ এবং তার বান্দার মাঝে কথোপকথন মনাজাত কথা হয় আল্লাহর সাথে কি হয় কথা হয় এই জন্য আল্লাহ পাক সুরে আরাফে বলেছেন ইয়া বানি আদামা খুদু জিন্তাকুম ইন্দাকুল্লি মসজিদ যখন তুমি মসজিদে আসবে তখন তুমি সুন্দর পোশাক পরে আসো কারণ তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ আর তুমি আল্লাহর সাথে কত করছো কথা বলছো এর দলিল এ হাদিসে পাওয়া যাচ্ছে বান্দা যখন কী বলে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে উত্তর দেন আর অর্থ কি আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ আলহামদু সমস্ত প্রশংসা রিল্লাহ আল্লাহর জন্য রব্বিলা আলমিন যিনি এই সমস্ত জাহানের রব প্রতিপালক এটা যখন কোনো বান্দা বলে তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার প্রতি উত্তর এইভাবে দেন হামাদানি আবদি তিনি বলেন আমার বান্দা আমার প্রশংসা করল সুভান আচ্ছা আল্লাহর প্রশংসা যখন করা হলো তাহলে এই আয়াত কার জন্য হলো বলেন কার জন্য আল্লাহর জন্য এই আয়াত কার জন্য হলো আল্লাহর জন্য আর রহমানির রাহিম তিনি অতি দয়ালু পরম করুণাময় এটা যখন বান্দা বলে আল্লাহ তাল বলে আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার প্রশংসা করল আমার গুণাবলী বর্ণনা করল আমার গুণাবলী বর্ণনা করলো আল্লাহ তালা প্রতি উত্তরে বলেন তাহলে আল্লাহ আর রহমান রাহিম এই আয়ারটি কার জন্য হলো আল্লাহর জন্য মালিকিয়াউম উদ্দিন বান্দা যখন বলে মালিক উদ্দিন কেয়া মধ্য দিবসের তিনি মালিক কে দিবসের মালিক তখন আল্লাহ তালা প্রতি উত্তরে বলেন মাজাদানি আবদি আমার বান্দা আমার বুজুগী বর্ণনা করলো আল্লাহ তাহলে এই আয়াত কার জন্য হল আল্লাহর জন্য সুরা ফাতেহার কয়টি আয়াত আছে তাহলে প্রথম আয়াত দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত উনি বলছেন আল্লাহ কি বলছেন নিষ্ফুল্লি অর্ধেক আমার জন্য হ্যাঁ অনিষ্ফুল্লি আবদি আর অর্ধেক বান্দার জন্য তাহলে তিন আয়াত আল্লাহর জন্য হয়ে গেল এরপরে যখন বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন এর অর্থ কী আল্লাহ আমরা শুধু তোমারই এ করি এবং শুধু তোমার কাছেই চাই এই আয়াত সম্পর্কে আল্লাহ বলছেন হা দা নিষ্ফুল্লি অনিস্ফুল্লি আবদি এই চতুর্থ আয়াত অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দার জন্য শুভ আল্লাহ কীভাবে ইয়া কানাবুদ আয় আল্লাহ যাবতীয় এবাদত আয় আল্লাহ শুধু তোমার জন্য তাহলে এবাদত কার জন্য হলো এই অংশটা কার জন্য হলো ও ইয়া কানাস্তাইন আয় আল্লাহ আমরা যখন চাই শুধু তোমার কাছে চাই চাওয়াটা কার জন্য বান্দার জন্য তাহলে প্রথম তিন আয়াত আল্লাহর জন্য চতুর্থ আয়াত অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দা কটা আয়াত হয়ে গেল চার আয়াত বাকি কয়াত আছে তিন আয়াত জি ভালো করে বুঝে আসেন এরপরে বান্দা যখন বলে ইহদিনা সেরাত আল মুস্তাকিম ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইন এই এই বাক্যটি যখন সালাতের মধ্যে কোনো বান্দা বলে তখন আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে বলে অলি আবদি মাসাল। আমার বান্দা এখন যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেবো অর্থাৎ সালাদ এটা কিন্তু একটি দোয়া এটা একটা দোয়া আমাদের সালাতের পর দোয়া নিয়ে মারামারি করি তাই নাকি আসলে সালাত পুরা পুরাটাই দোয়া আর এই সালাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো সুরায় ফাতেহা এই জন্য আরেকটি বিতর্ক বিতর্ক রয়েছে যে রুকু পেলে রাখাত পাওয়া যাবে কি যাবে না গণ্য হবে কি হবে না এ বিষয়ে দুই পক্ষেই মহাক্কে একরাম রয়েছেন এক পক্ষ বলছেন রুকু পেলে রাখাত গণ্য হবে আর আর পক্ষ বলছেন রুকু পেলে রাখাত গণ্য হবে না ঠিক আছে না আমরা বলি দুটাই নিজ নিজ জায়গায় ঠিক আছে ঠিক আছে এখানে তৃতীয় একটা পক্ষ এটা যদি আমরা বুঝি বিষয়টা আরও সহজ হয়ে যাবে যে ব্যাখ্যাটা দিয়েছেন ইমাম মালিক রাহিমল তিনি বলেছেন রুকু পেলে রাখাত গণ্য হবে সমস্যা নেই রুকু রাখাত গণ্য করতে পারবা কিন্তু ওয়কাত ফা তাহু খাইরুন কাসির তার কাছ থেকে অনেকগুলি কল্যাণ চলে গেল মানে দোয়া সে আর পেলো না দোয়া কি পেলো না কি বোঝা গেল রুকু পেলে রাখাত গণ্য করতে পারেন কিন্তু ওই রাখাতটা যদি আপনি গণ্য না করে দ্বিতীয়বার দাঁড়িয়ে যদি নেন তাহলে রাকাতো পড়া হলো খায়রুন কাশিরও পেয়ে গেলেন বিতর্ক হয়ে শেষ কথা বুঝে আসলো এটা নিয়ে কোনো একটা সুন্নত আর একটা বে বিতর্কের কোনো অবকাশ নেই গতকালকে বাগবনা একটা দল গেছিলাম তো সেখানেই এরা গ্রামে বসে এত বড় বড় গবেষক তৈরি হয়েছে ঠিক আছে এনারা ওখানে বসে বসে গবেষণা করে কোরআন হাদিস লাগে না আর গবেষণার বিষয় কি যে ঈদ সৌদির সাথে করব নাকি আমরা আলাদা করবো এই গবেষণা ওরা গ্রামে বসে করতেছেন যোগ্যতা কি মাদ্রাসায় কোনো একটি ক্লাসও পড়ে নেই কোরআনের পরিপূর্ণ হাফেজনা সোনা মুসলমান ঠিক আছে না এবং কাইম রাহম আল্লাহ বলছে যে মোকাল্লিদ সে কোশ্চিন কালেও সে মুফতি হতে পারে না মুফতি হওয়ার জন্য অবশ্যই তাকে আলেম হতে হবে আর মোকাল্লিদকে যে অন্যের কথা শুনে সেটাকেই সে প্রচার করে নিজের যোগ্যতা নাই যে কোরআন থেকে কোনো জিনিস কিছু এস্তেমবাত করবে হুকুম সেক্ষেত্রে গ্রহণ করবে সেই যোগ্যতা নাই সে হয়তো কিছু আলেমের বক্তব্য শুনেছে আর এমন একজন বক্তার কথাও বললো যার নাম আমি এখানে উচ্চারণ করতে পারবো না আমি বললো তোমার ঠিকানা ওই আলেমের সাথে জেলখানায় হওয়া উচিত ছিল বলছে আমি প্রস্তুত এখানে যেতে চিন্তা করছে যাই হোক তাদেরকে বললাম আর একজন গবেষক আসছে যে সৈয়দ বংশের সিলসিলা একটু দরকার এবারে আমরা লাভ কি কী লাভ এতে ভাই আপনি বলেন যে ভাই আমি অজুটা করি কীভাবে করছি এটা একটু শিখে দেন এটা আপনার লাভ হতো এরই লাভ কী এটা আপনার জন্য ঠিক আছে এরকম বহু গবেষক আসে ওনারা বসে বসে গবেষণা করেন যোগ্যতার দরকার নেই ঠিক আছে এই জন্য আল্লাহ নবী সালে বলছেন এই যে রুকু পেলে রাখাত হবে কি হবে না মানে প্রথম প্রশ্ন করে দেখে ইনি হলো কোন গ্রুপের আলেম কথা বলেন নেই আমরা সৌদি আরবে যখন কোনো আলোচনা করতে যাই আমাদেরকে প্রথম প্রশ্ন করে আচ্ছা রসুল কি নূরের তৈরি নাকি মাটির তৈরি যদি বলেন যে রসুল মাটির তৈরি নূরের তৈরি হলে বুঝে গেল ও এটা হলো ওয়াহাবি গ্রুপ এখন যা বক্তব্য দিবে সব এই দিতে শুনবে না সব উপর দিয়ে না ইনি হলো ওই গ্রুপের তো আর শোনা যাবে না এর বিপরীত কথা বুঝতে পারলাম এই ধরনের কিছু অতি বুদ্ধিমতী মানুষ আছে তারা এক একটা প্রশ্ন করে করে দেখে যে ইনি কোন গ্রুপের মানুষ ঠিক আছে তখন ওনার গ্রুপের যদি হয় তাহলে আলোচনা মনোযোগ সহকারে শুনবে আর যদি গ্রুপের না হয় বসে আছে এখানে কিন্তু মন শুধু ঘুরতেছে শোনা লাভ নেই কারণ ইনি আমার গ্রুপের না কথা বোঝার নেই এগুলি বিতর্ক যাওয়ার প্রয়োজন নেই যাই হোক তাহলে কি বোঝা গেল সুরা ফাতেহা একটি গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ বলছেন মানুষ যখন বলে ইয়া কানা আবু দোয়া ইয়া কানাস্তাইন তর্জমা মনে আছে হ্যাঁ যারা এখানে ছাত্র আছে গ্রামারের ছাত্র এখানে মাফুল এ ফেল এবং ফাইল থেকে মাফুলকে আগে নিয়ে আসা হয়েছে তার ঠিক আগে ফেল ফাইল মাফুল কিন্তু কাকে ইয়া কা মাফুল আগে নিয়ে আসার অর্থ হল ক্যালিমা হাসার এই অর্থটা না বুধু এ বাদতটাকে শুধুমাত্র আল্লাহর জন্য খাস করার উদ্দেশ্যে ইয়া কাকটার অর্থ ছিল না বুধু কা আসলে কি ছিল না বুধু কা আমরা তোমার এবাদত করি কিন্তু কাপটাকে আগে নিয়ে আসা এখানে হাসার মানে এটাকে সীমাবদ্ধ করা হয়েছে যে এবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারজন আমরা করি না যখন কোনো বাংলা এটাই হলো মূল তৌহিদ এটাই কি এটাই মূল আচ্ছা সুরায় জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আল্লাহ পাক যে বলেছেন ওমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা বুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা ইয়াবুদুন কেন সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি কাশির রহমান বলছেন এখানে ইল্লা আলিয় অর্থ হল ইন মানে আল্লাহকে একক সাব্যস্ত করার জন্যই আমি মূলত আল্লাহকে সৃষ্টি বান্দাকে সৃষ্টি করেছি এ বাদতের মূলত তৌহিদ আচ্ছা ইল্লা ইল্লাহেদুনের দলিল কি সুরে নাহাল ছত্রিশ নম্বর আয়াত ওলা বাস বাসনা ফি কুল্লি উম্মাচের রসুল আনিয়া বুদুল্লাহ হব যত নবী রসুল পাঠিয়েছি আমি এই দাওয়াত দিয়েই শুধুমাত্র পাঠাইছি তারা যেন মানুষদেরকে খালিস আল্লাহর এ দিকে আহ্বান করে এবং শিরিক থেকে যেন বাঁচার জন্য তারা তাদেরকে ডাকে কথা বুঝে আসলো তাহলে না আবুদু কা ইয়া কানা আবুদু বান্দাহ যখন এই কথা সালাতের মধ্যে যখন স্বীকার করে যে আয় আল্লাহ আমরা শুধু তোমারই এবাদত করি তার মানে কি এবাদত কি শুধু সালাত এবাদত সালাত এবাদত জাকাত এবাদত শ্যাম এবাদত হাজ এবাদত বলতে প্রত্যেক ওই কাজ যেই কাজ বিনয়ের সাথে সবাবের আশায় এই যে পুরস্কার কথা মনে আছে হ্যাঁ খেয়াল করে দিকে আল্লাহ সন্তুষ্ট জন্য যেই কাজটি করা হয় সেটা কি এবাদত সেটা এবাদত সেটা কসমও হতে পারে নাজারও হতে পারে দোয়াও হতে পারে যাবতীয় এবাদত যখন কোনো বান্দা বলে আয় আল্লাহ শুধু তোমার জন্য আর দ্বিতীয় অংশ ইয়া কেনাস্তাইন আয় আল্লাহ যখন যা কিছু প্রয়োজন আল্লাহ আমরা শুধু তোমার কাছেই চাইব ব্যাখ্যা পরে দিব চাওয়ার মধ্যেও দুরকম আছে এই বাক্য যখন কোনো বান্দা সালাতের মধ্যে বলে তার মানে কি সে তাওহিদকে স্বীকার করল তাওহিদকে আর তাওহিদকে যখন কোনো বান্দা স্বীকার করে তার প্রতি পাক সন্তুষ্ট হয়ে আমাদের খেয়াল করেন তার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে বলে বান্দা যেহেতু হয় জি তা বান্দা যেহেতু সে বলছে আয় আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি তোমার কাছে চাই আল্লাহ বলছে হে বান্দা এখন তুই যা চাইবি তাই তোকে আমি দেব আমি শুভান এখন কি চাবা এখানে পরীক্ষার সময় আসলে বলবে আল্লাহ কিছু চাই না ফার্স্ট হতে চাই যেন মদিনার মধ্যে চান্স পাই নাকি সেই দোয়া করবো এখানে হ্যাঁ অবিবাহিত বলবাই আল্লাহ সুন্দর একটি স্ত্রী চাই ব্যবসায়ী ব্যবসাগলা বলবে আল্লাহ আমি ব্যবসা বড় করতে চাই বাড়ি নাই আল্লাহ বাড়ি চাই আমাদের চাওয়া তো শুধু দুনিয়ার ঠিক আছে মানুষ মানুষ স্বল্প জ্ঞানের অধিকারী ঠিক আছে এই জায়গায় কেউ যদি রাজত্ব চায় এদের খেয়াল করো কেউ যদি সুন্দর নারী চায় সুন্দর বাড়ি চায় দুনিয়ার সম্পদ চায় যেটা চাইবে সে ঠকে যাবে কি হবে কারণ যেটা চাইবে তার মধ্যে যে চাওয়াটা আসে ওরকম একশোটি চাওয়া যদি এক পাল্লায় দেন আর ইহদিনার সেরাতাল মুস্তাকিম্বা যদি আর এক পাল্লায় দেন সারা পৃথিবীর চাওয়ার চাইতে এহদিনার সেরাতাল মুস্তাকিমের চাওয়াটা বেশি ভারী সুবাহ আর কারণ কারণটা হলেই জান্নাতে শুধুমাত্র তারাই যাবে যারাই এইদিনার সেরাতল মুস্তাকিমের উপর থাকবে তারাই বাস দ্বিতীয় কোনো ব্যক্তি নয় ওই ব্যক্তি কেন সোজাপথ যেই পথটি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হলো ইহদিনার সেরাত মুস্তাকিম আল্লাহ বলছে হে বান্দা তুই এখানেই স্ত্রীও চাস না গাড়ি বাড়ি চাস না আমি তোকে শিকাই দিচ্ছি কী চাইতে হবে তুই বল ইহদিনার সেরাউতাল মুস্তাকিম মায় আল্লাহ তুমি আমাকে সরল এবং সোজা পথে পরিচালিত কর সমানা এর চাইতে বড় দোয়া পৃথিবীতে আর কিছু নাই 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 এই এই দোয়া যদি কারো কবুল হয় ওই ব্যক্তি যদি দুনিয়ায় কোনো গাড়ি না পায় বাড়ি না পায় নারী না পায় কোনো মর্যাদা না পায় তারপরেও সে তারপরে সে কী হ্যাঁ ফমান্নার ওয়া উদ খিলার জন্নত ফাস। জাহান নাম থেকে বেঁচে গেছে জাহান নামে চলে গেছে সে সফল কামিয়াব কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়েছি বহু টাকার মালিক হয়েছি গাড়ি বাড়ির মালিক হয়েছি সিরাতে মুস্তাকিমের উপর নাই। তাহলে ঠিকানা কোথায় হবে তাহলে বলেন এর চেয়ে বড় দোয়া কিছু আছে আল্লাহ আমাদেরকে দয়া করে শিখিয়ে দিছে হে বান্দা তুই যা বলবি তাই আমি শুনব কিন্তু তোর চাওয়া ওটা বড় চাওয়া নয় আমি তোকে চাওয়া শিখিয়ে দিচ্ছি তুই এটা চা তুই বল ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল পথে চাও তাহলে আমি চাচ্ছি এই আয়াতটা কার জন্য হলো কার জন্য হলো তাহলে প্রথম তিনটা আল্লাহর জন্য মাসখানেকটা অর্ধেক অর্ধেক এরপরে পঞ্চমটা জি বান্দার জন্য সেরত আল্লা দিন আনামিম আয় আল্লাহ পথ বলতে সোজা পথ বলতে কোনটা বুঝাই সোজা পথ বলতে ওই পথ যেই পথে চলার কারণে তারা পুরস্কৃত হয়েছে সুবাহ আল্লাহ আনামতা আয় আল্লাহ তুমি পুরস্কৃত করেছো আলাইহিম যাদের উপরে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ পুরস্কৃত করেছ জান্নাতি বানিয়েছ আল্লাহ আমি তাদের পথে পরিচালিত হতে চাই এটা হলো ষষ্ঠ আয়াত কত এত ষষ্ঠিম আয় আল্লাহ অভিশাপ্ত এবং পদভ্যষ্টদের পথে আমরা পরিচালিত হতে চাই না এটা হলো সপ্তম আয়াত ঠিক আছে তাহলে সুরাফাত আর্ট নাম কি সাবুল মাসানি সাত আয়াত সুরা এবং এই হাদিসের কারণে এই সুরাটাকে বলা হয়েছে সুরাতুল সালাহ এই সুরার নাম কি সুরায় সালাহ আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভুলি না যায় স্মরণ করেন খেয়াল করেন সেটা হলেই আরেকটি বিতর্ক রয়েছে আমি বললাম প্রথম তিন আয়াত আল্লাহর জন্য সৌদি আরবে কোরআন করেন সেখানে বিসমিল্লা আসে এক নম্বর আয়াত ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই আর রহমান রাহিম তিন মালিক ওমুদ্দিন চার ঠিক আছে এইভাবে সেরা তল্লা দিনা থেকে গাইল মকদুবী আলহিম এলাহ সপ্তম এটা কি সপ্তম তাহলে এটা একটা বিতর্ক যে সুরা ফাতেহা বিসমিল্লা সুরা ফাতেের অংশ নাকি অংশ নয় ঠিক আছে না জি এটা নিয়ে আল দুই আলেমদের মধ্যে অনেক মতার মত রয়েছে যখন সুরা সৌদি আরবের কোরআনের মধ্যে যখন বিসমিল্লাকে এক নম্বর শুনে বলা হয়েছে তার মানে ওটাও একটা সুরার এই সুরার কী অংশ মনে করে সেটাকে বলা হয়েছে বাংলাদেশে কোরআন ছাপানো হয় সেখানে কিন্তু বিসমিল্লা এক নম্বর দেওয়া হয় নাই তাহলে সৌদি আরব আর বাংলাদেশের কোরআনের মধ্যে পার্থক্য আছে নাকি হ্যাঁ কিছু তো হল হ্যাঁ আচ্ছা আরও বহু পার্থক্য আছে সৌদি আরবে করার কোনো তাবিজ নেই আর বাংলাদেশের কোরআনের মধ্যে তাবিজ আছে তাবিজের শখ আঁকানো আছে এজন আমি বলি যে আমরা এমন দেশের মুসলমান যে সিঁড়ি কোরআনের মধ্যেও সিঁড়ি ঢুকে দিয়েছে মসজিদের মধ্যেও সিঁড়ি ঢুকে দিয়েছে ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ হ্যাঁ ঢুকে দিয়েছে মসজিদের মধ্যেও যাই হোক তাহলে এই সুরার ভিতরে এই বিতর্ক থেকে বিতর্ক থেকে বের সব বের আসার জন্য এই হাদিসটি গুরুত্বপূর্ণ হাদিস একটু খেয়াল করেন যে হাদিসটা আপনাদেরকে বললাম আবু হোরার জিয়াল হাদিস মুসলিমের বর্ণনা তিনি কি বলছেন আল্লাহ বলছেন ও বাইনা টু ইসফাইন একটু খেয়াল করেন যে আমি সালাতকে ভাগ করেছি দুই ভাগে অর্ধেক আমার জন্য অর্ধেক বান্দার জন্য ইদা কাল আল আবদু বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন তাহলে সুরা ফাতে শুরল থেকে কথা বুঝে আসলো। এখন এটা নিয়ে যেহেতু বিতর্ক আছে পক্ষে বিকল্পে অনেক দলিল রয়েছে আমরা বলি সুরা ফাতেহার সাথে সুরা ফাতেহার সাথে বিসমিল্লা অন্যান্য সকল সুরার সাথে যেরকম বিসমিল্লা সুরা ফাতেহার সাথেও ওইভাবেই বিসমিল্লা এটা সুরা ফাতেহার অংশ নয় ঠিক আছে না অংশ নয় কিন্তু অংশ মনে করেন বা না মনে করেন যখনই কেউ কোনো সুরা পড়বে তাহলে সেই সুরার সাথে বিসমিল্লা মিলে পড়তে হবে কথা বলে আসলো বিসমিল্লা রহমান ইহিম অলহু আল্লাহু আহাদ আল্লাহসামাদ আল্লা আলিদ আলামী আলামকুল্লাহকুহন আহাদ বিসমিল্লা মিলা পড়েন ঠিক আছে আর একটা জিনিস সেটা হলেই সুরা ফাতেহা যদি বিশমিল্লার অংশ হয় যারা মনে করে তারা এই বলে যে বিস যদি সুরা ফাতেহা জোরে পড়তে হবে তাহলে বিসমিল্লাহ জোরে পড়তে হবে বিসমিল্লাও জোরে পড়তে হবে এ ধরনের লোক বাংলাদেশে নেয় জানে না আর কেউ জানে না কথা শুনেছ বিস্মিল্লা জোরে পড়ে আসে এরকম মোস্তাহিদ বাংলাদেশে আছে মিশরেও আছে দেশের বিভিন্ন জায়গায় আছে এটাও এমন একটি বিতর্ক এটাও ইসতেহাদি বিষয় এটাও ইসতেহাদি বিষয় উনি মনে করেছেন সুরা সুরাফাতেহা যেহেতু সুরা সুরাফাতে অংশ অথেব বাকি অংশ যেহেতু জাহার করে পড়তেছি সুরা ফাতেহাও জাহার করে পড়ব কিন্তু যে হাদিস আপনাদেরকে বললাম এই হাদিসের মধ্যে এই বিতর্কের দলিল মীমাংসা রয়েছে সেটা কি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ ইহর রব্বিল্লা আলমিন তার সুরা শুরু হলো আলহামদুলিল্লাহ থেকে ঠিক আছে সুরা শুরু হলো আলহামদুলিল্লাহ থেকে আচ্ছা এই ব্যক্তি তো বিসমিল্লাও পড়েছে বিসমিল্লা পড়েছে না পড়েছে কিন্তু তার প্রতি উত্তর আল্লাপাক ও তাকে দেননি তাহলে বিসমিল্লার অংশ সুরাফাতের অংশ বিসমিল্লা মনে করা হোক বা না হোক ঠিক আছে রসুল সাল সাল্লাম তিনি যখন কেরাত পড়তেন সালাতের মধ্যে তখন তিনি তখনিল্লা এবং বিসমিল্লা আস্তে পড়তেন এরপরে সুরা ফাতেহা জোরে পড়তেন এখানে কেয়াস করা কোনো অবকাশ নেই ঠিক আছে আচ্ছা তাহলে এই বিতর্ক থেকে আমরা বের হয়ে আসলাম সুরা ফাতেহার বিষয়ে অনেকগুলি বিতর্ক রয়েছে সেখান থেকে বের হয়ে আসলাম এখন আসুন এই সুরা ফাতেহার বিষয়ে বাকি বিষয়টা আমরা জানি এখানে আরেকটা সেটা হলে এই সুরা ফাতেহাকে সালাত বলা হয়েছে এই জন্য রসুল লা সালাতা লিমাল্লা বি ফাতেহাতিল কিতাব যে ব্যক্তি সুরাফাতেহা পড়বে না তার সালাত নেই সালাদ নেই সালাত নেই বলতে কি ফাহিয়া মান জুন মান বি বিমিল কিতাব যে ব্যক্তি সালাত পড়ল কিন্তু এ উম্মুল কিতাব পড়ে নেই সুরাফাতা পড়ে নাই ফাহিয়া খিদাজুন জুন খেদা জুন খেদাজ খেদাত মানি গাব গাবঢালা বাচ্চা কি বলে রে অপূর্ণাঙ্গ বাচ্চা হ্যাঁ অবয়সপ্রাপ্ত মানে বাচ্চা হওয়ার সময়ের আগেই যেটা হয়ে যায় নষ্ট বাচ্চা সেটা কি নষ্ট অর্থাৎ সেই সালাদ নষ্ট সালাদ নষ্ট সালাদ নষ্ট সালাদ আচ্ছা যদি সুরা ফাতে সারা সালাদ নষ্ট হয় তখন একজন সাহাবি বলছেন ইয়া অর আল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকবো তখন কি করব তিনি বলছেন ফি নাফসিক তখন মনে মনে পড়ো পড়ো মনে মনে পড়ো আচ্ছা মনে মনে পড়া মানে কি একটা হলো মনে মনে কল্পনা করা আর আর একটা হলো মনে মনে পড়া পড়া আর কল্পনার মধ্যে পার্থক্য করতে হবে কল্পনা করা মানে মুখ নড়বে না মুখ কি মনে মনে শুধু কল্পনা করবে আর মনে মনে পড়া মানে আস্তে পড়বে কিন্তু মুখ নড়ায় পড়বে এটা হলো পড়া মুখ না নড়ান পর্যন্ত পড়া হবে না ঠিক আছে তাহলে ইমামের পেছনে পড়তে হবে কি মুখ বন্ধ করে মুখ নড়ায় কিন্তু আওয়াজ একেবারে স্লো একেবারে কি সোলো এটা নেই বিতর্ক আছে ঠিক আছে ইমামের পেছনে সুরাফাতেহা পড়বো কি পড়ব না ঠিক আছে মাজা হবে দৃষ্টিকোণ থেকে হানাফি হবে সুরা ফাতেহা পড়া যাবে না শুধু পড়া যাবে না তা না কেন পরা যাবে না আসতেছি সেখানে আবু হানিফা রহমল্লা দিকে একটা কথা নিজবোধ করে বলা হয় তিনি বলেছেন কেউ যদি সুরা ফাতের পরে ইমামের পেছনে তাহলে তার মুখে আগুন দেওয়া এটা অসম্ভব আবুহানিবর রহমল্লা এই কথা বলতে পারেন না পারেন না পারেন না কেন পারেন না আবু হানিবর রহমুল্লাহ তিনি একজন মোত্তাকি ইমাম কোরআন এবং হাদিসের অনুসারী করা ইমাম তিনি ইচ্ছা করে কোন হাদিসের বিপক্ষে কোনো রায় দেবেন অসম্ভব পরবর্তী আলেমরা ওনার দিকে নিষ্পোধ করে কথাটা বলেছে। এটা ওনার মাঝহ নয় ঠিক আছে না আচ্ছা বাকি যে তিন মাঝহ সেখানেই তারা সুরা সুরাফাতের পড়ার পক্ষে আছে সেখানে আবার দুই ভাগ আছে কখন পড়বেন এক দল বলছেন ইমাম যদি যাহার পরে তাহলে পিছনে পড়ার দরকার নেই এর পক্ষেও অনেক বড় বড়ো ওলামাইকরাম আছেন আর এক দল হলেই যেটা সাধারণত সারা বিশ্বের যারা সালাফি। আহলেদি যারা তাদের মাসলাক হলেই ইমাম জোরে পড়ুক অথবা আসতে পড়ুক তাকে অবশ্যই সুরাফাতে পিছনে পড়তে হবে দলিল এই দলিল যারা বলে পড়তে হবে না তাদের কি দলিল সুরাই আরাফ একশো চার নম্বর আয়াত ঠিক আছে আনসিতু লাআল্লাকুম হামুন এই যে আমি আলোচনা কিন্তু ছাত্রদের জন্য বেশি বেশি করছি আমি খেয়াল করেন যারা সুরা ফাতেহা পড়ার পক্ষে নন ওনাদের সবচেয়ে বড় দলিল সুরে আরাফের দুই কত একশো চার ঠিক আছে একশো চার দুশো চার দুইশো চার জি বলছেন ওঈদ আকুর আল কোরআন খেয়াল করেন যখন কোরআন পড়া হয় ফাস্তা টাইম তখন গো মনোযোগ সহকারে শ্রবণ করো ও আন সেতু এবং চুপ থাকো এবং চুপ থাকো তাহলে কোরআন কি বলছে যখন কোরআন পড়া হয় তখন মনোয সহকারে সনো এবং চুপ থাকো তাহলে কোরআন থেকে যদি কেউ দলিল দেয় কোরআনের বিপক্ষে কোনো দলিল চলবে তো মজবুত দলিল আর একটা দলিল দলিল হলেই মান কান কান্লাহ ইমাম ফেরা আতুল ইমাম ইহু কেরা আহ যার ইমাম হবে তো ইমামের কেরাত তার কেরাত হয়ে যাবে ইমামের ক্যারাত তার ক্যারাত হয়ে যাবে তাহলে সুরা ফাতেহা যারা পড়ার পক্ষে নন ওনারা কোরআন থেকে একটি আয়াত পেশ করলেন এবং আর একটি হাদিস পেশ করলেন বাহাস্ত শেষ এখন সুরা ফাতেহা পড়ার পক্ষে দরি তাদের বক্তব্য জি আমাদের কাছে এই সুরার তর্জমার কোনো বিঘ্নতা নেই একেবারে নিজ জায়গায় ঠিক আছে আমরাও বলি এটাই ঠিক কোরআনে আয়াতের বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যখন কোরআন পড়া হবে তখন মনোযোগ সহকারে শোনো এবং শ্রবণ করো এবং চুপ থাক ঠিক আছে মানকান ইমামুন যার ইমাম হবে কেরাত তার কেরাতের ইমাম তার ইমাম তার কেরাত হবে ঠিক আছে নিজ জায়গায় ঠিক আছে এটা আমাদের বিতর্ক নেই এখানেই ব্যাখ্যা যেটা সেটা হলেই আমরা কোরআনকে আমাদের মতো করে ব্যাখ্যা করব না কোরআনকে ব্যাখ্যা করবো ওইভাবে যেইভাবে ব্যাখ্যা বুঝেছেন সাহাবিরা ঠিক আছে এখন প্রশ্ন হলো এই এই আয়াতটি অবতীর্ণ হয়েছে কার উপরে আর যিনি বলেছেন মান কান আলাহ ইমাম ফা কেরাত ইমামাহু এটাও কার বাণী আল্লাহসুলের বাণী ঠিক আছে না তাহলে ওনার উপর এই আয়াত নাজেল হয়েছে উনি এই আয়াতের ব্যাখ্যা জানেন না অবশ্যই জানেন এবং উনি নিজেই বলছেন ইমামের কেরাত মুখতার কেরাত হয়ে যাবে তারপরে আবার তিনি বলছেন সালাত মাল্লাম আল্লাহ হাত হাতেল কিতাব সুরা ফাতে সারা কোনো সালাত হবে না শুদ্ধ হবে না এখানে যেটা কায়দা সেটা হলো এই একটি আয়াত এবং হাদিস তার অর্থ হলো আম অর্থ কি আম আর আর একটি হলো খাস আর একটা কি খাস আচ্ছা কোরআন এটা কি আম নাকি খাস আম কোরআন মানে পুরা কোরআন আর ক্যারাত মানে যে কোনো ক্যারাত কিন্তু সুরা ফাতেহা এটা তো ক্যারাতের একটি অংশ কেরাতে একটি কি অংশ অর্থাৎ সালাতের মধ্যে ক্যারাত পড়া হয় সুরা ফাতেহা এবং তারপর আরেকটি সুরা পড়া হয় ঠিক আছে তাহলে ক্যারাত এটা হলো আম সুরা ফাতেহা হলো খাস সুরা ফাতেহা কি খাস তার মানে কোরআন যখন পড়া হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপ থাকতে হবে ইমামের ক্যারাত মুক্তাদির কেরাত হবে তবে সুরা সুরাফাতেহা সারা বাকি অংশ এখন বুঝে আসেনি এখন বুঝে আসলো জি এর দলিল হলেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি ফজরে সালাদ পড়াচ্ছিলেন আর ওনার পিছনে একজন সাহাবি ওনার সাথে সাথে ইদা জুলজিলা তিল লাহা এই সুরাও পড়তেছিল পিছনে আবুদাউদ্দার রিওয়ায় তিনি সালাদ শেষ করে জিজ্ঞেস করেন মান কারা খালফি আমার পিছনে কে সুরা ফাতে পড়ল তখন ওই সাহাবি চুপ করে বসে আসে যে আমি তো পড়েছি কিন্তু কী যে হয় আলোচল কেমন জিজ্ঞেস করছে একবার দুইবার তৃতীয়বার তখন সে বলছে আর আসল আমি পড়েছি তখন তিনি কি বললেন কিতাব আমার পিছনে সুরা ফাতেহা ছাড়া অতিরিক্ত অংশ পড়েও না এখন বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে না এখানে এসে দুই পক্ষের দলিল একেবারে ক্লিয়ার নিষেধটা হল সুরা ফাতেহা ছাড়া বাকি অংশের ঠিক আছে আর সুরা ফাতে অবশ্যই পড়তে হবে কখন পড়বেন সুরাফাতেহা যে এখানে আরেকটা মত রয়েছে যেটা খুবই সুন্দর সেটা হলেই সুরা ফাতেহাও পড়েন এবং কোরআনও শোনেন ইমাম যখন বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ইমামের উচিত সেখানে থেমে যাওয়া ইমাম যখন এক আয়াত পরে থেমে যাবে তখন মাঝখানে আপনিও নেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম আপনি পড়ে আর রহমান রাহিম ইমাম আয়াত পরে থামবে ফাঁকে ফাঁকা আপনি পড়েলেন তাহলে আপনার পড়াও হলো শোনাও হলো কথা বুঝে আসলো অথবা ফাতে ইমাম পড়েছে তারপরে ইমাম একটু সময় দিবে সেখানেই মুক্তিদারা ফাতে পড়ে নিবে এটাও আরব দেশে হয়ে থাকে আর ইমাম সাহেব যদি একেবারে কি নাম ইন্টারসিটি ট্রেন হয় এক নিঃশ্বাসে পুরা সুরাফ হাতে পড়ে নেয় এরকম ইমাম নাই মনে হয় এখন কখন পাওয়া যায় বিশেষ করে রমজান মাসে নাকি এক সুরা সুরাফাতেহা শেষ এরকম কোন ইমামের পিছনে যদি পড়ে যান তাহলে সুরা ফাতে পড়বেন কি পড়বেন না জি ইমামের উচিত ওয়াকফ দিয়ে সুরা ফাতেহা পড়া যেন মুক্তাদিরা মাঝখানে ওয়াকফে পড়তে পারে ইমাম যদি না দেয় মুক্তাদির সুরা ফাতেহা সাকিত হবে না পড়ে যাবে না তখন ইমামের সাথে এসে পড়বে এই দোষটা এই দোষের ত্রুটি আসবে ইমামের উপরে তুমি সময় দিলা না কেন কথা বুঝে আসলো আচ্ছা তাহলে সুরা ফাতেহা কত গুরুত্বপূর্ণ সুরা ঠিক আছে এই সুরাকে এই সুরা শুরুটা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তার মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আচ্ছা আলহাম শব্দ অর্থ কী তো সমস্ত সমস্ত তর্জমা করতে পারলাম আমি এখানে জি এখানে আলিফলাম আল হামদু হাম মানে প্রশংসা হাম মানে কি প্রশংসা আল আল আলিফলাম এটাকে বলা হয় আল ইসতে আর একটি হলো আল ইখতেসাস খাস তার মানে প্রশংসা বলতে যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা এই সমস্ত তরজমা হলো আল আল হামদুর আল আলিফলামের ঠিক আছে এটা হল সমস্ত আর এখতেসা মানে হলে হাম এবং শুকুর এটা খাস কার জন্য আল্লাহর জন্য খাস কার জন্য আল্লাহর জন্য তাহলে প্রশংসাটা মানুষের করা যাবে না জি মানুষের প্রশংসা আল্লাহর প্রশংসার মধ্যে পার্থক্য আছে একটু খেয়াল করেন মানুষের প্রশংসায় বাড়াবাড়ি করা যাবে না কারণ মানুষ যেই গুণে গুণান্বিত হয়েছে সে নিজে গুণে গুণান্বিত হয় নাই আল্লাহ তাকে সেই গুণে গুণান্বিত বানিয়েছে তারপরে সে হয়েছে আল্লাহ তৌফিক দিয়েছে তাই সে ভালো মানুষ হয়েছে তাহলে মূল কর্তৃত্ব কার আল্লাহ তারা এই জন্য প্রশংসা সব কার জন্য আল্লাহ বুঝে আসলো আলহামদুলিল্লাহ রব্বিল্লা আয়ালামিন রব্বিল্লা আয়ালামিন সমস্ত জাহানের রব রব মানে প্রতিপালক রব মানে কি প্রতিপালক রব প্রতিপালক এই রব শব্দটি যখন শুধুমাত্র রব ব্যবহার হবে তখন তার অর্থ হবে শুধু আল্লাহ তালা শুধু কি আল্লাহ তালা কিন্তু এই রব মোজাফ এর পরে যদি মোজাফ ইলাই কোনো বাগান কোনো বাড়ি বানানো হয় রব্বুল বৈদ রব্বুল বুস্তান হ্যাঁ রব্বুল হাদিকা বাগানের পরিচর্যাকারী রব্বুল বেদ বাড়ির পরিচালক সেই ক্ষেত্রে রব শব্দ ব্যবহার করা যেতে পারে যদি রবটাকে পরে মোজাফ ইলাইয়ের সাথে এজাফত করে দেওয়া হয় এই জন্য গৃহিণী মহিলাকে বলা হয় রব্বাতুল মঞ্জিল মানে বাড়ির পরিচালিকা ঠিক আছে তাহলে রব মানে পরিচালক এটা আল্লাহর সিফাত এই সিফারটা যদি শুধু রব ব্যবহার করা হয় তাহলে একমাত্র আল্লাহর জন্য এটা খাস এটা কোনো বান্দাকে রব বলে যাবে না ঠিক আছে কোনো বান্দাকে রব বলা যাবে না গোলাম রব্বানি এখানে কি শুধু রব্বানি বলা যাবে নাম কেন রব্বানি মানে আমার রব আর গোলাম রব্বানি মানে আমার রবের গোলাম এজন্য এর নাম খুব একটা পছন্দনের নাম নয় কারণ এর মধ্যে মানুষ ভুল করবে এবং সেই ভুলটা মারাত্মক ভুল ঠিক আছে রব শব্দ আল্লাহর জন্যই প্রযোজ্য কারণ তিনি একমাত্র এই রব প্রতি পরিচালক আর যিনি রব যিনি রবের সেফাতে গুণান্বিত তিনি বলা হয় তাওহিদুর রুবুইয়া তাওহিদুর রুবুইয়া মানে সুরা ফাতেহার ভিতরে তাওহিদ আছে কি আছে তাওহিদ আছে সংক্ষিপ্ত বলি আলামিন আর রাহমান রাহিম আর রাহমান আর রাহিম এটাকে মানে দয়া রহমান কি দয়া রহমান রহিম ফাল ফাইল হ্যাঁ মোবালে মানে কি মানে অতিরিক্ত অর্থ দেওয়ার জন্য যেটা বহন করে এসমে মুবালগা ঠিক আছে আলেম জ্ঞানী আল্লাম মহা জ্ঞানী আলেম হ্যাঁ আলিম মহা জ্ঞানী ঠিক আছে আর রহমান তিনি অতি দয়ালু শুধু দয়ালু না অতি দয়ালু আর রহিম পরম করুণাময় মানে দয়ার একেবারে যত গুণাবলী আছে সব গুণের অধিকারী তিনি ঠিক আছে তিনি অনেক দয়াশীল কোনো বান্দাকে রহমান হতে পারে না কোনো বান্দা রহিম হতে পারে না কিন্তু রহম দয়াশীল হতে পারে কিন্তু তাকে রহমান বলা যাবে না মানে অতি দয়ালু বলা যাবে না রহিম পরম করুণাময় বলা যাবে না আব্দুর রহিম হবে কিন্তু রহিম হবে না আব্দুর রহমান হবে রহমান হবে না রহমান আর রহিমের মধ্যে পার্থক্য লেই রহমান এর মধ্যে আরও বেশি অর্থ বহন করে রহিমের চাইতে ঠিক আছে না এখানে ওলাম এখানে বলছেন আর রহমান মানে তিনি অতি দয়ালু মানে এই দয়াটা তিনি কাফের মুশরিক দুনিয়ায় সবার প্রতি তিনি দয়া ছিলেন সবার প্রতি কী দয়া আল্লাহ বলছেন যে আমি যদি এই পৃথিবী আমার কাছে মশার মশার পাখার সমতুল্য কোনো মূল্য হতো তাহলে আমি কোনো কাফেরকে এক ঘোট পানি দিতাম না কিন্তু আল্লাহকে অস্বীকার করার পরেও দুনিয়ায় আল্লাপাক তাদেরকে খাতে দেয় দুনিয়ায় থাকতে দিয়েছে দুনিয়ায় তাদের সব সকম আরামায়েশের ব্যবস্থা করে দিয়েছে এই তিনি রহমান তিনি কি রহমান দুনিয়ায় তিনি রহমান এই রাহমানে তিনি রহম তিনি সবার প্রতি করেছেন আর রহিম তিনি হল শুধুমাত্র বিলমুমিনা রাউফুর রাহিম মোমিনদের সাথে তিনি রহিম কেয়ামতের দিন তিনি দয়া করবেন শুধু মোমিনের প্রতি কাফের মস্মিকদের প্রতি দয়া করবেন না তাহলে অর্থ রহমান রহিমের চাইতে বেশি দয়ালু ঠিক আছে আচ্ছা এখানে মানুষ তো দয়াবান হয় হয় না দয়ালু মানুষ হয় না তাহলে এই দয়া আর রহমান আল্লাহর সেফাত এই সিফাতে যদি মানুষ এই গুণে গুণান্বিত হয় তাহলে আল্লাহর গুণ তো মানুষের মধ্যে চলে আসলো এর মধ্যে পার্থক্য কী ঠিক আছে পার্থক্য হলে এই আল্লাহ যে গুণে গুণান্বিত মানুষ যে গুণে গুণান্বিত মানুষ ওই গুণ সে মাখলুক সৃষ্টি তাকে আল্লাহ পাক ওই গুণে গুণান্বিত করেছে তাই সে গুণে গুণান্বিত হয়েছে আর যখন সে দয়া করে তখন সে দয়াশীল আর যখন সে আবার জুলুম করে তখনই দয়াবান বলবেন না তার মানে সে দয়াটা তাকে দান করা হয়েছে এবং যখন এই গুণে গুণান্বিত হয় তখন সে দয়াশীল এই গুণে গুণান্বিত হয় আর আল্লাহ তারা তার জাতের সাথে রাহমান রহিম দয়ার গুণটা সম্পৃক্ত এটা অস্থায়ী নয় স্থায়ী বান্দারটা হলো অস্থায়ী আর ওনার সেপারটা হলো স্থায়ী বান্দা যখন ওই গুণে গুণান্বিত হয় তখন সেই গুণে গুণান্বিত হয় আর আল্লাহ তালা চিরঞ্জীব তিনি তার সব গুণেও তিনি চিরঞ্জীব পার্থক্য বুঝে আসলো আচ্ছা আর রহমান রাহিম মালিক আলিক কিয়মের দিন দিবসের মালিক ক্যামত দিবস কি মালিক মালিক মানে বাদশাহ মালিক মানে কি দুনিয়াতে বাদশা আছে না দুনিয়াতেও বাদশা আছে কিন্তু দুনিয়ার বাদশাহ আর আখরাতে বাদশার মধ্যে পার্থক্য নেই দুনিয়ার বাদশাহ আল্লাহ যাকে বাদশাহ বানিয়েছে সে বাদশা হয়েছে কিন্তু কেয়ামতের দিন কোনো বাদশা থাকবে না লিমানিল মুলকুলিয়ম আল্লাহ বলবেন আজকে কেমতে দিন এ রাজত্ব কার লিমানী মুলকুল ওয়াহিদুল কহার একমাত্র আল্লাহর জন্যই সেই দিনের রাজত্ব থাকবে সেই দিন কোনো মালিক কোনো রাজা সেই দিন রাজা পরিচয় দিতে পারবেন না ঠিক আছে এজন্য তিনি হলো মালিকুল মুলুক মালিকুল কি মুলুক সমস্ত বাসার বাদশাকে আল্লাহ এই জন্য কোনো বান্দার নাম মালিকুল মুলুক রাখা এটা নিষেধ মালিকুল মুলুক রাখা এটা কি নিষেধ জাহাঙ্গীর জাহান মানে কি হ্যাঁ পৃথিবী আর গির মানে পরিচালক পৃথিবীর পরিচালক কে এই জন্য জাহাঙ্গীর নামের মধ্যে জি সিরিকের গন্ধ আছে ঠিক আছে এরপরে শাহজাহান শাহজাহান সারা জাহানের বাদশাহ তিনি কে আল্লাহ তালা তো শাহজাহান তো এর মধ্যে কতগুলো আছে জানি না শাহজাহান এই নামগুলি চলবে না নামগুলি কি চেঞ্জ করতে হবে মালিক ওমিউদ্দিন কেয়ামত দিবসের মালিক তার মানে দুনিয়ায় বাদশাহ থাকবে কিন্তু কেয়ামতের দিন বাদশাহ হবে শুধুমাত্র আল্লাহ তালা ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আয় আল্লাহ শুধু তোমারই হেফাজত করি তোমার কাছে চাই এহদিন সিরাত মুস্তাকিম আয় আল্লাহ তুমি আমাকে সরল সোজা পথে পরিচালিত করো আগের রাতে ব্যাখ্যা যাচ্ছি না সরল সোজা পথ বলতে কোন পথ আল্লাহ নবী সাল সাল্লাম তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন সোজা একটা দাগ দিয়েছেন ডানে কিছু দাগ বামে কিছু দাগ তিনি বলছেন সোজা দাগ এটা হলো আন্না হাদা সিরাতি মুস্তাকিমান সোজা এটা আমার পথ তোমরা এই পথে পরিচালিত হও ডানে বামে যেগুলি পথ আছে হলো সিরাতু সায়াতিন শয়তানের পথ কীসে পথের এখন যে আমাদের এখানে যত বড় পীর আর যত খানকার অধিকারী সবাই বলে আমরাই এদের সিরাত মুস্তাকিমের উপরে আসি সবাই দাবিদার কুতুবওয়ালা ঠিক আছে বিশ্ব আশেখ রসুল এরা কিন্তু সবাই দাবিদার তারাই হলো সিরাতে মুস্তাকিমের উপর আছে। হ্যাঁ মহেব্বে আশেখ রসুল মহেব্বে রসুল তারাই প্রকৃত মুসলমান আর যারা রসুলের প্রতি পাঠ করে না মিলাদ পড়ে না এরা তো হাবি এরা তো মুসলমান থেকে তারা বেদ বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন ব্যাখ্যা কী দিবেন সিরাতে মুস্তাকিম বলতে কি বোঝানো হয়েছে জি সুরাই নিশা অনসত্তর নম্বর আয় সুরাই অনসত্ত নম্বর আয় অনুসত্তর নম্বর আলাইহিম আগের আয়তে বলছেন সিরাতে মুস্তাকিম বলতে ওই পথ যেই পথে পরিচালিত হওয়ার কারণে আল্লাহ তুমি তাদেরকে পুরস্কৃত করেছ আর সুরে নিসারায়তআ লাভা বলছেন যারা আল্লাহর আনুগত্য করে রসুল আনুগত্য করে তারা থাকবে তাদের সাথে যাদেরকে আমি পুরস্কৃত করেছি আল্লাহ তাহলে ব্যাখ্যা পাওয়া গেল ব্যাখ্যা পাওয়া গেল সিরাতে মুস্তাকিম বলতে যারা কোরআন পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের নিঃস্বার্থ অনুসরণ করে তারাই হলো মূলত সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আছে ঠিক আছে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছে তারাই শুধু জাহান্নাতে যাবে আর বাকিরা কোথায় যাবে জাহান্নামে যাবে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন আয় আল্লাহ ইহুদ এবং নাসারার পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করিও না ইহুদি কারা যারা বলছে ওয়াকালাতি ইহুদু উযাইর ইবনুল্লাহ উযাইর মুসা আলাইহিস সালাম অনুসারী যারা বলছে উযাইর আল্লাহর বান্দা ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ আর খ্রিস্টানদা বলছে ঈশায় এপিনে মারিয়েম আল্লাহর বেটা আল্লার কি বেটা ইহুদি আর খ্রিস্টান এরা হলো পদভ্রষ্ট দল এরা কি পদভ্রষ্ট ইয়া দি না মানু তাত্যা খিদুল ইহুদান নাসারা আওলিয়া তোমরা ইয়েহুদ নাসারাকে বন্ধু বানায়ো না রা তাত্যা খিদু আদু উই আদু ও আউলিয়া তারা আমার শত্রু তোমাদের শত্রু তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না এবং আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে তোমরা সিরাতে মুস্তাকিমের উপর চলবা আর আমরা প্রত্যেক সালাতের মধ্যে দোয়া করি আল্লাহ আমরা ইহুদ নাসারার পথে চলতে চাই না যারা ক্লিন শেপ করেছেন ওনারা কোন পথে আছেন সিরাতে মুস্তাকিম নাকি সিরাতে ইহুদ আর নাসারা সারা জি যারা এই যে মাথার চুল কাটিং করে কেটেছেন এদিকে অর্ধেক এদিকে নাই রে উপরে চুল খাড়া তারা কোন পথে আছেন ফাহুয়া ঠিক আছে যারা পোশাক নিচে তারা কোন দলে আছেন হুম যে সমস্ত নারীরা পর্দা করেন না বেপর্দায় চলেন ঠিক আছে তারা কার দলে আছেন ইহুদ এবং নাসারা জি আজকে আমাদের পোশাকের মধ্যে ইহুদ নাসারার চিত্র পাওয়া যায় চেহারার মধ্যে পাওয়া যায় আমাদের চলাফেরার মধ্যে লালন পালনের মধ্যে আদব কায়দা আমরা তাদের আদর্শ নিয়েছি আর তারা আমাদের আদর্শ নিয়েছে ঠিক আছে মুখে বলছি হে আল্লাহ সোজা পথে পরিচালিত করো আর আমরা ভাগ করে নিয়েছি আমি ওহাবি উনি হলো হানাফি উনি হলো সাফি উনি হলো অমোক তরিকা অমুক তরিকা আরে বাবা সিরাতে মুস্তাকিম মানে কি তরিকা সিরাতে মুস্তাকিম মানে মানুষ বিভিন্ন মাঝাবে ভাগ হয়ে যাওয়া না কোরআন এবং হাদিসের অনুসরণ করা আর প্রত্যেকদিন সালাতের মধ্যে বলছি ইহুদ নাসারার দলে পরিচালিত হব না রসুল বলছেন খালিফুল মুশ্রিক মুশরিকদের বিরোধিতা করো বিরোধিতা খালিফুলো কিভাবে ফুল লোহা মুস ছোট করো দাড়ি লম্বা করো পড়ি মাশাল আর মাদ্রাসা বা কোন মাদ্রাসা মার্কাস সারা বাংলাদেশের সেন্ট্রাল এখান থেকে সারা বাংলাদেশে দাওয়াত প্রচার হয় আর আপনি এখানকার ছাত্র আল্লাহ যা আপনার প্রতি কত দয়া করেছে এর সুক্রিয়া আপনার নেই মানুষ আপনাকে দেখেই মার ছাত্র পেশ পোশাক কেমন মার ছাত্র চেহারা কেমন মার কাজে পড়েন কিন্তু আপনার ভিতরে মুখে আসে ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো সেই বিধান তো আপনার উপর আছে নাই ঠিক আছে এজন্য আমাদেরকে আদর্শবান হতে হবে কী হতে হবে আদর্শবান হতে হবে মুখে শুধু দাবি আমলে যদি না থাকি এই দাবি আমাকে কোনো উপকার করতে পারবে না আল্লাহ রব আল আমাদেরকে যেন সুরা ফাতেহা বোঝা এবং এর অর্থ আমাদের জীবনের উপর বাস্তবায়ন যেন পর্যন্ত দান করে এবং আমরা যারা এখানে শিখার জন্য এসেছি আমরা প্রত্যেকেই এলিমের জন্য আমরা আগ্রহশীল হব অন্তরে আগ্রহ রাখব এবং নিয়ত করব আয় আল্লাহ তুমি আমাকে দিনের খাদিম হিসাবে গ্রহণ করো তাই হিসাবে গ্রহণ করো আমার এখানে বৈঠকে একজন ভাই আছেন ওনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর পরিকল্পনা নিয়ে নিছেন ডাক্তার বানানোর পরিকল্পনা নিয়ে নিছেন এমনকি সেই ঝাঁচাই স্কুলেও পড়াচ্ছেন কিন্তু আল্লাহ পাক তার ধারণা চেঞ্জ করে দিয়েছে সেটা কি ডাক্তার হওয়াও এটা কোনো নিষেধ না ডাক্তার না হলে চিকিৎসা পাবো কোথায় ইঞ্জিনিয়ার না হলে বাড়ি পাবো কোথায় কিন্তু ডাক্তার পাওয়া যাবে ইঞ্জিনিয়ার পাওয়া যাবে কিন্তু ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলুল কামারি আলা সাইল কওয়াকিব রসুল বলছেন আলিমের ফজিলত আর বেআলিমের চাইতে যেমন নাকি চাঁদ তারকার চাইতে ফজিলত্যন্ত বেশি আর একটি বর্ণরা বলছেন তোমাদের সবচেয়ে নিম্ন মানুষের তুলনায় আমি যেরকম বেশি ফজিলতওয়ালা আলিমরা সেরকম আল্লাহ আর দুনিয়া কুল্লুহা আলুহন দুনিয়ার সবকিছু ইল্লা ও মু আল্লিমান ওমান ও আলাহু। এই দুনিয়ার অভিশাপ থেকে বেঁচে আছে কে যে এলেম শিখতেছে অথবা এলিম শিখাচ্ছে অথবা এলিম শিখার ব্যবস্থা করে দিয়েছে সুবহান আল্লাহ উনি চিন্তা করলেন যে দুনিয়া পাওয়া যাবে কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনটা আখেরাতের জন্য প্রস্তুত করে নেয় ইজা মা সুবহানা মারা যাওয়ার পর আমল বন্ধ হয়ে গেছে কিন্তু তিনটা আমল চলবে তার কোনো শেষ নেই সাদকায় জারিয়া কোনো লিমিট নেই গাছ রাগে গেছেন ফল আসতেছে সেখান থেকে পশু পাখি ফল খাচ্ছে মানুষ ফল খাচ্ছে গাছের সায়ান এসে বসতেছে মানুষ উপকৃত হচ্ছে একশো বছর গাছের বয়স সব একশো বছর কবরে যাতেই আছে যিনি ফল খাচ্ছে ওনাকে বলার দরকার নাই আল্লাহ এই গাছের মালিককে আমার সব বক্সায় দাও অটোমেটিক যাবে এলমুন ইন্তহি উপকারে এলিম আর কে এদিক খেয়াল করেন লাহু। নেক সন্তান যদি তার জন্য দোয়া করে নেক সন্তান তিনি চিন্তা করেছেন আমি যদি এই সন্তানদেরকে দিনের ইলিম শিখিয়ে যেতে পারি তাহলে দুনিয়াও পাক দিবে ইনশাল্লাহ আল্লাহ আমার রিজিকে যতটুকু বরাদ্দ করে রেখেছে আর মৃত্যুর পর সৎকায় জারিয়া থাকবে উনি পরামর্শ করলেন ছেলের কাছে এই বাবা আমি তো রকম চিন্তা ভাবনা করতেছি আগে চিন্তা ছিল দুনিয়াবি চিন্তা আর এখন মনে করছি তোমাকে একটু আলেম বানাবো আল্লাহ হকবা ইব্রাহিমের যখন তার ছেলেকে বলছে যে কি বলছেন ইন্নি রুফিল মানামি আন্নি আদবাহুকা ফানজুর মাজা তারা হে ছেলে স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করেছি এখন তুমি বলো কি করবা বলছেন ইয়া আবাতি ফাল মাতুমার উমার আব্বা যেটা স্বপ্ন দেখেছেন আপনি সেটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন সাতা জিদুন ইনশা আল্লাহ সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন সুবাহান ওনার ছেলে বলছেন আব্বা আপনার চিন্তা ঠিক চিন্তা করেছেন কারণ বি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আমি দুনিয়া পাবো কিন্তু আলিম হলে দুনিয়া পাবো দিনও পাবো সুবাহ জি উনি মাহফিলে বসে আছেন আলহামদুলিল্লাহ এরকম আপনাদের বহু মা বাপ এখানে যারাই পড়তে এসেছেন আপনাদের প্রত্যেকের মা বাপের কিন্তু আশা এটাই কে আমি ভুল বলছি কথা বলেন সবার আশা এটাই এ ছেলেরা যেন কোন শেখে এত ওয়ালাদুন সালিহুন হয় নেক সন্তান হয় ঠিক আছে আর নিয়ত করে বসে রয়েছে খালি রকম ম্যাট্রিক পাস আলেম পাস করা পর্যন্ত মার কাছে আসি এরপরে ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পাই এবং মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাই মদিনা পরে তো কোনো চাকরি নেই কোন চাকরি আছে যাব না কোথায় পড়ব ঢাকা ইউনিভার্সিটিতে কী হবে এখানে মাস্টার্স করা যাবে ডক্টর করা যাবে হ্যাঁ বড় একটা চাকরি পাওয়া যাবে চাকরি পাবেন কিন্তু মদিনায় যারা চার বছর পড়েছে তারা দিনের মধ্যে প্রায় দুই অক্ত তিন অক্ত চার অক্ত মুর্জিদের নবাবীদের আদায় করার সৌভাগ্য পেয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ইউনিভার্সিটি থেকে গাড়ি আসে মদিনায় মাগরিব এবং এশাই সলা ছাত্রদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে তারা মসজিদে মসজিদ নবাবীদের আদায় করে বৎসরে একাধিকবার অমরা করছে রসুল কি বলছেন হারাম মক্কাই এক অক্ত আদায় করা এক লাখের অধিক স্বভাব আর মদিনাই এক হাজারের অধিক জি বড় ডিগ্রি পাবেন ডক্টর হবেন বড় চাকরি পাবেন কিন্তু মাদানির সবের সাথে আপনি পাল্লাতে পারবেন না এত সহজ না ঠিক আছে রসুল বলছেন মদিনা হ্যাঁ হ্যালো ইমানের স্থান ইমানের স্থান ইলাল ইলা জুহরি হা সাপ যেরকম ঘুরে আবার তার গর্তের দিকে ফিরে আসে এলিম আবার ঘুরে ফিরে যাবে মদিনার দিকে সমান আল্লাহ জি ভালো আশা রাখেন ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ তালা সম্মানের মালিক আল্লাহ তালা কত খাবেন আজকাল তো খাওয়া যায় না সামনে বহু খাওয়া কিন্তু ডায়াবেটিস খাবে কি ওই ঘুরে ফিরে রুটি আর হলো শুকনার রুটি আর হলো সবজি গোস খাওয়া নিষেধ চর্বি খাওয়া নিষেধ দুধ খাওয়া নিষেধ ঠিক আছে না গাড়ি আছে দুই তিনটা বাড়িতে লাভ নেই প্রত্যেক দিন সকালে আবার খালি পায়ে হাঁটতে হবে পাঁচ কিলোমিটার বড় ডাক্তার বড়ো ইঞ্জিনিয়ার সব কিছু বাড়িতে আছে জি অনেক বড় বড় সুন্দর খাট আছে কিন্তু খাটের উপর শোয়ার অনুমতি নেই শুলেই কোমর ব্যথা কোথায় শুতে হয় নিচে মাটিতে শক্ত জায়গায় আর কি দেখবেন আর কি দেখবেন বলেন কথা বুঝে আসলো এই জন্য দুনিয়া বেশি প্রায়ও তো কোনো লাভ হচ্ছে না ঠিক আছে না লাভ হচ্ছে না এখান থেকে তো উপকৃত হতে পারছে না খাওয়ার কত সামনে খাওয়া আছে হ্যাঁ দেখেন না কত সামনে কিন্তু খাওয়ার উপায় নেই পেট ভরেও খাওয়া যাবে না ডাক্তার জাহাঙ্গীর কবির তো মানে এমন ফর্মুলা দিয়ে দিয়েছে এখন আর গোস্ত মাছের ধারেও নেই শুধু সবজি খাই সকাল বিকাল শুধু সবজি খায় ওজন কমাতে হবে ঠিক আছে না ভাই তাহলে দুনিয়া আল্লাহ দিলেও সেখান থেকে যদি উপকৃত না হতে পারে কোনো লাভ নেই কোনো লাভ আছে লাভ নেই সন্তান আছে মাসাল্লাহ, আল্লাহ পাঁচটা সাতটা সাতটা সন্তান একটা বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার অনেক বড় বড় চাকরি করে কিন্তু বার্ধক্যের সময় একজন আমেরিকায় আসে আর একজন ব্রিটেনে আসে কিন্তু মা বাপ অসুস্থ বাড়িতে শুয়ে আছে তার পাশে কেউ নেই কেউ নেই দুনিয়া পাইছেন আরাম পাইছেন আরাম পাইছেন কোনো লাভ হয়েছে আপনার কোনো লাভ হয় হয়নি জি সেটা তো আসেই হ্যাঁ অধিকাংশ বৃদ্ধাশ্রমে কার আসে এই শ্রেণীর মানুষদের আমি তাদের কোনো বদলাম করছি না কিন্তু সাধারণত আপনি দুনিয়াকে উন্নত করার জন্য আমার সন্তানদেরকে দুনিয়ার একেবারে সুউচ্চ মর্যাদা সম্পন্ন বানানোর জন্য যাকে যত বড় মর্যাদাশীল বানাবেন আপনি অত বেশি তাদের খেদম থেকে মাহরুম হয়ে যাবে নাকি জি একটা গরিব রিক্সাওয়ালা সেও তার মাপকে মা বাপকে পানি ঢালে ঢেলে খাওয়া দেয় জি অসু অসুস্থতার সময় তার পাশে দাঁড়ায় একটা সন্তান যখন তার মা তার বাবার কপালে হাত দিয়ে তাকে খেদমত করে সেই মা বাপ আর কি চায় বলেন সময় এবার তো আল্লাহ পাক আমরা সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি না আমার শেষ কথা সেটা হলো এই নিয়তকে শুদ্ধ করতে হবে ভরসা আল্লাহর প্রতি নিয়তকে শুদ্ধ ভরসা আল্লাহর প্রতি আল্লাহ আমাদের সবার নিয়তকে শুদ্ধ করে দেখ আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আমরা আখিরাতের শান্তিও চাই ঠিক আছে না আমরা দুনিয়ারও আরাম চাই আখরাতে আরাম চাই তবে আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার শুধু আরাম চাই না রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল আখিরাতি মিন খালাক যে চাই শুধু দুনিয়া আখেরাতে তার জন্য কিছুই নেই আল্লাহ আমাদের বোঝা তুভিদান করুক ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবি